গেল উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার শহরের আটটি ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করার কথা স্বীকার করে নিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েলের জয় নিশ্চিত করতেই তিনি এই ভোট ডাকাতি করেছেন। গত মঙ্গলবার রাতে কক্সবাজার পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থনে আয়োজিত এক সভায় যুবলীগ নেতা ইমরুল এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। অত্যাধুনিক জার্মান ডিভাইসে ইডব্লিউ ভিলা মেডিকাতে এসে মাত্র 15 মিনিটে জেনে নিন আপনার বয়স থেকে শরীরের বয়স কতটুকু বেশি। তার বক্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। সভায় কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জুয়েলকে উদ্দেশ্য করে ইমরুল কায়েস বলেন, বিগত সদর উপজেলা নির্বাচনে আমি কক্সবাজারে আটটি কেন্দ্র দখল করে নৌকার পক্ষে ভোট ডাকাতি করেছি। আমি ভোট ডাকাতি না করলে জুয়েল আজ উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারত না। যুবলীগ নেতা ইমরুল কায়েসের এমন বক্তব্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিরোধী রাজনৈতিক শক্তির পক্ষ থেকে প্রতিনিয়ত যে অভিযোগ তোলা হচ্ছে সেটাই প্রমাণিত হলো ইমরুল কায়েসের বক্তব্যের মধ্য দিয়ে। অন্যরা তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ভোট ডাকাতির বিষয়ে যুবলীগ নেতা ইমরুলের এমন বক্তব্যে নড়ে চড়ে বসেছে স্থানীয় নির্বাচনী কর্মকর্তারাও। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। ওই যুবলীগ নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি গতকালকে এটা মাননীয় নির্বাচন কমিশনকে বিডিও সহ অবহিত করছি। এখন মাননীয় নির্বাচন কমিশন যেটা ইতিমধ্যে নির্বাচন মাননীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে, আমার এই পৌরসভা নির্বাচনে কোন প্রভাব বিস্তার করার কোন স্কোপ নাই। কারণ আমরা ইতিমধ্যে ইভিএম এ অনুষ্ঠিত হবে, আমাদের সার্বক্ষণিক আমাদের সিসি ক্যামেরা দ্বারা যা থাকবে, আইন শৃঙ্খলা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, এই বিষয়ে আমাদের নির্বাচনে একটা সময় এক বক্তব্যের কারণে যে প্রভাব হবে তা আমরা ইয়া করি না। যে কায়সারুল হক জুয়েলকে উপজেলা পরিষদের চেয়ারম্যান করার জন্য ভোট ডাকাতি করেছেন যুবলীগ নেতা ইমরুল কায়েস, সেই জুয়েলই এখন ইমরুলের বিচার দাবি করেছেন। কালবেলাকে জুয়েল জানান, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্যই এমন বক্তব্য দিয়েছেন ইমরুল। আমি তার শাস্তি দাবি করছি। কক্সবাজারে আওয়ামী লীগের রাজনীতিতে হাইব্রিড একটি চক্র পর করেছে, যারা বরাবরই আওয়ামী লীগ এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করে আসছে, তাদের কারণে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা হারিয়ে যাচ্ছে। পৌরসভা নির্বাচনেও বক্তব্য দিতে এসে সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দিয়েছে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতাকর্মী জানিয়েছেন, ইমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার হাতে নির্যাতিত হয়েছেন মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, শ্রমিক এবং দিনমজুর। এবার সরকার ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে বক্তব্য দিয়েছেন তিনি। সাইদ রহমান, কালবেলা।